ليه كده؟ হ্যালো বন্ধুরা, ব্লগ শুরু করার আগে তোমাদেরকে জানাই নমস্কার, প্রণাম, দণ্ডবাদ, জোহার। তোমাদের জন্য নিয়ে আসে একটা ব্লগ উপহার, না ফেলো চোখের ব্লগ দেখতে থাকো গীতা গৌতম ব্লগস। তো বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, মানে হ্যাঁ, তো কোথায় আমরা ঘুরতে যাচ্ছি সেটাও চলো তোমাদেরকে দেখাবো। আর আমি একাই যাইনি ঘুরতে, আমি আছি, আর এই যে তোমাদের বৌদি গীতা, আর আছে আমাদের সায়নী, আর তার সাথে আমার দুই শালি আছে। ওই যে দেখছো মুচুক মুচুক হাসছে, ওরা ঘুরে নিয়েছে লজ্জা পাচ্ছে, বুঝলে তো? ওরা নিয়ে যাচ্ছি, ওরা বলছে চলো ঘুরতে যাবো। তো বলি চলো, আমার খরচ হবে যথা যাবে ঘুরতে। তো ওরা এখন জায়গাটা ডিসাইড করেছে কোথায় যাবো, তো সেটা ওরা এখন বলছে না, কেন ওরা লজ্জা পাচ্ছে সেই জন্য বলছে না। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, যে আমরা কোন জায়গাটা ঘুরতে যাচ্ছি, বুঝলে? সেটা ভিডিওটার মধ্যেই পুরো দেখতে পাবে। তো চলো এখন যাই, বেরেন যাই আমরা। এই যে আমাদের রেডি হয়ে গেছে সব কিছু, বুঝলে না? এই যে সবাই রেডি হয়ে গেছে, এই যে দেখছো না, পুরা একদম সেট আপ লাগান নিয়েছি, রেডি হয়ে গেছি। চলো আমরা এখন বেরাছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। আমরা এখন বাজারে হাঁটতে হাঁটতে যাচ্ছি, চলো ফোন দিয়ে যাচ্ছি, সেটা তো তোমাদেরকে বলেছি আগে, মানে গেলে দেখতে পাবো, ভিডিওটা দেখলে যে আমরা ফোন দিয়ে ঘুরতে যাচ্ছি। সবাই আসছে এখন বাজার, বাজার হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে হরি মন্দির আছে, তো চলো আমরা প্রণাম টর্নাম করি, হরি মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর এখানে একটা মার্কেটও লাগে, সবজি মার্কেট আর জামা কাপড় এসব অনেক কিছুই পাওয়া আর কি, মানে সেটাও তোমাদেরকে দেখাবো। এখন এই যে ধীরে ধীরে লোকজন বসছে আর করছে চারিদিকে, এই যে দেখছো না, বসছে আর করছে। তো বসা হোক, মানে সন্ধ্যার দিয়ে হলো পুরো কমপ্লিট হয়ে যাবে বসের লোকজন, তো সে সময়টা তোমাদেরকে দেখাবো যে কীরকম মার্কেটটা লাগছে সেটা। চলো ঠিক আছে, আমরা এখন যাই সেদিকে, যেদিকে মানে এরা বলছে যে ঘুরতে যাবো সেদিকে এখন যাচ্ছি আমরা। তো গাইজ, এখন আমরা সেই হাঁটতে হাঁটতে চলে আসি যে স্টেশন, তো স্টেশন চলে আসি, তো চলো স্টেশন ধারে ঘুরতে যাবো। দেখে যাও স্টেশন দিয়ে চলে আসছি, আর এখন ইয়ার এই যে সেলফি ছে সবাই, আমাদের সায়ন নিয়ে যে খেলছে দেখছে না, নাস্তা করতে হবে মাছ দিয়ে যাবো এখন দিয়ে। চলো আমরা এখন এই স্টেশন থেকে ওই মানে এই প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি, তো দেখছো কেমন করে তুই এখন আনছে, কেমন ভাবে আনছে না তুই এখন। আমরা এক নম্বর প্ল্যাটফর্মে তুই এখন যাচ্ছি, ব্রিজের উপর উঠে গেছি। দেখি যাই আর সেলফি হচ্ছে এদের। তো বন্ধুরা দেখছো, এদের ইয়ারা রিলস করছে, এই যে দেখছো না আমাদের গীতা, আর এই যে একজন আছে ক্যামেরাম্যান, আমার এক সালি বটোটাও কাকার বিটি বটায় আর কি, মানে তো রিলস হয়ে গেল ইয়াদের, হয়ে গেছে রিল, এই যে দেখছো না রিলস হয়ে গেছে ইয়ার, দেখ ইনস্টাগ্রামে কিছু ছাড় পাকার করবো, তো ইনস্টাগ্রামে ছাড়বো, মানে চলো রিলস তো আমরা অনেক করলি, তো আমাদের তোমাদেরকে তো দেখালি যে লেজ আনেছিল, তো চলো বলছে লেজ দেখাই নি, আপনারা ওইখানে বসবার আছে চলো ওইখানে বসে, আর লেজ দেখাই নিবেন, আর দেখছো না ডাকছে আমাদের সায়নি, আর মসি ডাকছে পুরো, এই যে দেখছো না, আর আর মসি ওই যে ওখানে আছে আগে দিয়ে তো ডাকছে। চলো আমরা এই আগে সামনে যে বসবারটা আছে ওইখানে বসে খাইলবো লেজটা, তারপর আরও দু একটা রিলস করিলবো বলছি আর, ঠিক আছে? আর এরা ঘোরাতে নিয়ে এসেছে যে স্টেশন দিয়ে, বুঝলো না, এই যে স্টেশনটা দেখছেন, স্টেশনটা ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানটা বসবো এখন, এখানটা বসে এখন করে দেবো। আর সাইনি আমাদের দমে ডাকছে, সাইনি এত ডাকছে না আমাদের, দেখে যা, ঠিক আছে এখানে আমরা এখন বসবো,
এইখান টাকা আসো এইখান এইখান বসবো আসো এইখানটা বসবো রেসটা অসাধারণ লাগছে কিন্তু জল আনা হয়নি আমাদের স্টেশন অনেকক্ষণ আসা হয়ে গেল কারণ এর আগে তোমাদেরকে দেখালি রিলস টিলস বনতে ছিল আমাদের ঠিক আছে অনেকগুলো রিলস করলো হ্যাঁ ছবি টবি তুলেছে ছবিগুলো তোমাদেরকে দেখাই দেবো এক দুটা ছবি ঠিক আছে যেগুলো তুলে শেয়ার করেছি ঠিক আছে এখন আমরা চিপ খাই তো এমন এমন পোজ দিচ্ছে না পোজ গুলো মনে হচ্ছে এই ট্রেডিং এ আসেছে কে জানে এখন ইয়াদের পোজ গুলো এক্স পোজ আমাদের যে যা আছে দেখছো তোমাদের যে বহুত ইসেও এমন পোজ দিচ্ছে না এমন ভাবে তো তোমরা ইয়াদের দেখলে ফটো তোলার বা রিলসের যে পোজ গুলা বুঝলে হ্যাঁ হ্যাঁ মুখে লাগাবো কাঁচে ঢাকনাটা লাগিয়ে দিল তো আমরা এই মাত্র ঘোরালি তো আজকের ব্লগটা ছিল ঘোরার নিয়ে ছিল আজকের ব্লগটা তো আমাদের সাইনে ঘুমাই গেল সাইনে ঘুমাই গেল বলতে থেকে গেল ঘুরে ঘুরে ওই জন্য ঘুমাই গেল তো আমরা যাইছিলি ঘুরতে আমি যাইছিলি আর আমার দুই বোন যাইছিল আর তোমাদের দাদা যাইছিল আর আমাদের সায়নী তোমরা তো দেখলে তোমরা দেখলেই কিউট বেবি সায়নী তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জরুর জানাবে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিবে শেয়ার করে দিবে আর চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমাদেরকে একটু সাপোর্ট করো যাতে আমাদের তাড়াতাড়ি 1K পূরণ হয় হ্যাঁ তো ঠিক আছে চলো ব্লগটা বেশি বড় করছি নাই ব্লগটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকো তুমি বলে দিছো না ও ব্লগটা বেশি বড় করছি নাই এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই